বিপিএল এ পরতে পরতে উত্তেজনা, জানাবো কোন দলের শক্তি কতটা। বিসিবি নিয়ে একটি কথাও নয় যা বললেন রোডস। বরখাস্ত হওয়ার ভয়ে সরে দাঁড়িয়েছেন কোহলি। ম্যাচ পাতানোর প্রস্তাব টেন্ডুলকার গম্ভীরের আইপিএল সতীর্থকে। যেসব কারণে গ্রহণযোগ্যতা হারালো এবারের ফিফা পুরস্কার। এবং আর্জেন্টিন তারকার এই গোলটি জিতে নিল পুস্কাস অ্যাওয়ার্ড। সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে, আপনাদের সাথে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। বিপিএল এ পরতে পরতে উত্তেজনা, জানাবো কোন দলের শক্তি কতটা। ক্ষণে ক্ষণে রং বদলানো, পরতে পরতে উত্তেজনা ছড়ানো, রহস্যময় চির অনিশ্চয়তার খেলা ক্রিকেট। 22 গজের লড়াইটা কখন হয়ে যায় বলাটা বড় দায়। সেখানে মার কাটারি টি টোয়েন্টি ক্রিকেট যেন আরো এক ধাপে গিয়ে। বিশ্বব্যাপী এই ফরম্যাটের জনপ্রিয়তা তুঙ্গে। বড় বড় কর্পোরেট কোম্পানি তার সুযোগ দিয়েছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আয়োজন করে টি টোয়েন্টি ক্রিকেটটা আরো রমরম করে তুলেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল ক্রিকেট তারই একটা অংশ। 21 জানুয়ারি হতে চলেছে রমরমা ক্রিকেটের অষ্টম আসর। এই আসরে অংশ নিচ্ছে 6টি দল। দলগুলো হলো মিনিস্টার ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট সানরাইজার্স ও খুলনা টাইগার্স। ইতিমধ্যে প্লেয়ার ড্রাফট আর ড্রাফটের বাইরে থেকে প্লেয়ার নিয়ে দল সাজিয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দল গঠনের লড়াইয়ে কেউ এগিয়ে কেউ পিছিয়ে থাকলেও মাঠের ক্রিকেট বরাবরই ভিন্ন। আর এখানে ক্রিকেটের অনিশ্চয়তা, রহস্য, উত্তেজনা, জানাবো দল ও তার শক্তিমত্তার বিভিন্ন দিক নিয়ে। মিনিস্টার ঢাকা, রাজধানীর দলটা নিয়ে এত নাটকীয়তা হবে কখনো কেউ কি ভাবতে পেরেছে? যা হোক, নানা নাটকীয়তা শেষে মিনিস্টার গ্রুপের হাতে ঢাকার মালিকানা এসেছে। যদিও দল গঠন ও গোছানোর কাজটা ততদিনে বিসিবি করে ফেলেছে। ঢাকার দলে আছে বাংলার ক্রিকেটের 5 সুপারস্টারের 3 জনে। খেলছেন টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান এবং বাংলার ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ঢাকা দলে আরও আছেন যারা, শুভাগত হোম, আরাফাত সানি, নাইম শেখ, রুবেল হোসেন, ইমরানুজ্জামান, শফিউল ইসলাম, আরাফাত সানি, ফজলুল হক ফারুকি, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন, মোহাম্মদ শেহজাদ, ইসুরু উদানা, কাইস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, রিশেদ আহমেদ। তবে ড্রাফট শেষে তারা দলে ফিরেছে টি টোয়েন্টি ক্রিকেটের বড় বিজ্ঞাপন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। প্রধান কোচ করা হয়েছে মিজানুর রহমান বাবুল। সব মিলিয়ে অভিজ্ঞতা ও শক্তিমত্তায় ঢাকা হতে পারে এবারের বিপিএল শিরোপার অন্যতম সেরা দাবিদার। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সাবেক বিসিবি সভাপতি ও অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল কন্যা নাফিজা কামাল বরাবরই পেশাদার। দল গঠন থেকে শুরু করে প্লেয়ার দেখভাল সব জায়গাতেই তারা অন্যতম সেরা। ড্রাফট বা ড্রাফটের বাইরে থেকে পঞ্চপাণ্ডবদের পেছনে না ছুটে তারা দল গড়েছে প্রয়োজন অনুসারে। ড্রাফটের বাইরে থেকে তারা কিনে নিয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ফাফ ডু প্লেসিস, ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ও ক্যারিবীয় স্পিনার সুনীল নারিনকে। আর দেশীয়দের মাঝে দলে ফিরিয়েছিল তারা মুস্তাফিজুর রহমানকে। আর ড্রাফটে সুযোগ পেয়ে তারা কিনে নেয় লিটন দাসকে, অর্থাৎ ম্যাচ উইনারে ঠাসা কুমিল্লার স্কোয়াডটা। কোচ হিসেবে তারা ধরে রেখেছে দেশ সেরা কোচ সালাউদ্দিনকে। পরামর্শ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডসকে। দলে যারা আরও আছেন, ক্যামেরন ডেলপোর্ট, করিম জানাত, শহীদুল ইসলাম, ইমরুল কায়েস, তানবির ইসলাম, কুশল মেন্ডিস, ওশেন থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, শেখ মেহেদী হাসান। ফরচুন বরিশাল, সবার অনেক কিছু আছে, তবে বরিশালের একজন সাকিব আছে। ভুল বলা হলো কি, এক সাকিব যে দুজনের সমান বারবার একাধিকবার তিনি তা করেছেন প্রমাণ। বিপিএল এর সুযোগ পেয়ে শুরুতেই বরিশাল বিপিএল এর সেরা তারকাকে কাছে টেনেছে। গুঞ্জন ছিল আরো অনেক নামে, তবে দলটা সাজিয়েছে ওরা তাদের মতন করে। শুধুই সাকিব নন, ওরা পেয়েছেন আরো একজন সেরাকে, যাকে বলা হয় টি টোয়েন্টি ক্রিকেটের রাজা, দ্য ইউনিভার্স বস, যার খেতাবটা। তিনি ক্রিস গেইল। বয়স হয়েছে, আগের দিনগুলো হারিয়েছে, কিন্তু নামটা যখন গেইল তখন পান থেকে চুন খসলে কিন্তু খবর আছে। দলে আছেন মিস্টার চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন হবার মন্ত্র নিয়ে ডিজে ব্রাভো আসছেন বরিশালের পতাকা তলে। দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন, পরামর্শ সবার প্রিয় ফাহিম স্যার। বাকি সদস্যরা হলেন মুজিবুর রহমান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাইম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর এবং মুনিম শাহরিয়ার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, হিসেব কষে কষে দল গড়েছে চাটগাঁয়ের প্রতিনিধিত্বকারী এই দলটি। বড় নামের পেছনে না ছুটে মন দিয়েছে পারফর্মারে। ড্রাফটের আগে তারা কিনে নেয় নাসু মাহমেদকে। ড্রাফটেও তাদের চাহিদা ছিল তরুণরা, তবে তারা কোচ হিসেবে রেখে দিয়েছেন গতবারের মাস্টার মাইন্ড পল নিক্সনকে। ইতিমধ্যে ঐতিহ্য আর দেশপ্রেমের সমন্বয়ে তাদের জার্সিও প্রকাশ করেছে চট্টগ্রামের এই দলটি। দলের বাকি সদস্যরা হলেন শরীফুল ইসলাম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, মুকিদুল ইসলাম, বেনি হাওয়েল, কেনার লুইস, চ্যারউইক ওয়ালটন, রায়াত এমরিদ, জ্যাক উইলস, নাইম ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, মৃত্যুঞ্জয় চৌধুরী, সাব্বির রহমান, রেজাউর রহমান, এনামুল জুনিয়র এবং জাকির অনেক। খুলনা টাইগার্স, আন্ডাররাইটেড দল বলতে যা বোঝায় তার পুরোটাই যেন খুলনা টাইগার্স। আলোচনায় খুব একটা নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব একটা উচ্ছ্বসিত দেখা যায় না, কিন্তু কাগজে কলমে অভিজ্ঞতা আর শক্তিমত্তা বিবেচনায় দারুণ একটা দল গড়েছে বাংলার ক্রিকেটের আতুঘর খ্যাত খুলনা।
ড্রাফটের আগে তারা নিশ্চিত করেছে দেশ সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। ড্রাফট থেকে তারা নিয়েছে সৌম্য সরকার ও ইয়াসির রাব্বির মতো পরীক্ষিত পারফর্মারদের। খুলনা সবচেয়ে বড় চমক দেখিয়েছে অলরাউন্ডার ক্যাটাগরিতে, যেখানে সবচেয়ে পরিচিত মুখ জাতীয় দলের উদীয়মান তারকা শেখ মেহেদি হাসান। বিভিন্ন দেশের টি টোয়েন্টি লীগ দাপিয়ে বেড়ানো থিসারা পেরেরা আছেন সিকান্দার রাজাও। এক নজরে খুলনা টাইগাররা, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিনুল হক, ভানুকা রাজাপাকসে, শেখ মেহেদি, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী রাব্বি, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, নাবিল সামাদ, শেকুকে প্রসন্ন এবং সিকান্দার রাজা, সোরদি শুভ ও মোহাম্মদ শরীফুল্লাহ। সিলেট সানরাইজার্স, বরাবরই দল গঠনের খেলায় একটু পিছিয়ে সিলেট দলটা, বড় নামেও ছুটে না, আবার পারফর্মারও ছুটে না। কিন্তু ওই যে ক্রিকেট বরাবরই অনিশ্চয়তার খেলা, সিলেট ড্রাফটের আগে সরাসরি কিনেছিল তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল, কেস্ট্রিক উইলিয়ামস ও কলিন ইনগ্রামকে। ড্রাফট থেকে তাদের পছন্দ মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আলামিন হোসেন, নাজমুল ইসলাম অপু, রবি বোপারা, অ্যাঞ্জেলা পেরেরা, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলোক কাপালি, মুক্তার আলী, সিরাজ আহমেদ, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবাইর হোসেন লিখন, শফিউল হায়াত হৃদয়। নাম কিংবা অতীত ইতিহাস নয়, খেলাটা হবে পারফরম্যান্সের। যারা ভালো খেলবে, যেই দল ভালো খেলবে, শিরোপাটা তাদেরই হবে। বিসিবি নিয়ে একটি কথাও নয় যা বললেন রোডস। তার কোচিংয়ে 2019 সালের বিশ্বকাপে ভালো করেনি বাংলাদেশ। ভালো করেনি বলতে প্রাপ্তিটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। এরপর আর টিম বাংলাদেশের সঙ্গে থাকা হয়নি স্টিভ রোডসের। তবে এবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হয়ে এসে পুলকিত এ ইংলিশ। জানালেন, বাংলাদেশকে ভোলেননি, যেভাবে যে পরিচয় হোক না কেন আবার এদেশে আসতে পেরে ভালো লাগছে তার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তাকে মনে করেছে সেটা তার কাছে অন্যরকম ভালো লাগা। বাংলাদেশের ক্রিকেট অন্তঃপ্রাণ মানুষের ভালোবাসার প্রতিও তার অকুণ্ঠ শ্রদ্ধা। তবে বাংলাদেশ দেশের মানুষ ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অকুণ্ঠ প্রশংসা করলেও রোডসের কথাবার্তায় পরিষ্কার, বিসিবির উপর চাপা ক্ষোভ আছে তার। তাই বিসিবি নিয়ে কোন রকম মন্তব্য করতে নারাজ। তার সোজাসাপটা কথা, আমি বিসিবি সংক্রান্ত একটি কথাও বলতে চাই না। বাংলাদেশের হেড কোচ হিসেবে কাজ করার প্রসঙ্গ টেনে রোডস বলেন, সেসব এখন শুধুই ইতিহাস। বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ হয়েছিল তা মানতে নারাজ রোডস। তার ব্যাখ্যা, আমরা পাকিস্তান ছাড়া সব দলের বিপক্ষে ভালো খেলেছি, এমনকি হারলেও ইংল্যান্ড আর ভারতের বিপক্ষে আমাদের পারফরমেন্স ছিল বেশ নজর কাড়া। মোট কথা, আমরা কোনো ম্যাচেই চরমভাবে পর্যদস্ত হয়নি, বরং নিউজিল্যান্ডকে নাড়িয়ে দিয়েছিলাম, এছাড়া কয়েকটি ভালো জয় পেয়েছে। তার দাবি, মানুষ যাই ভাবুক আর মনে করুক না কেন, আমার মনে হয় না আমাদের বিশ্বকাপ পারফরমেন্স তেমন খারাপ ছিল। আর কোন পদ থেকে কেউ সরে দাঁড়ালে মানুষ অনেক রকমই ভাবে, অনেক কথাও বলে। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান হাল হকিকত তার ভালো জানা। জানিয়ে দিলেন, তিনি পত্রিকায় পড়ে বাংলাদেশের খেলার খোঁজ খবর রাখেন, তাই তো মুখে এমন কথা, আমি আপনাদের লেখা পড়ি, আপনারা অবশ্যই আমার চেয়ে ভালো খোঁজ খবর রাখেন। দলে বেশ কজন পরিশ্রমী কোচিং স্টাফ আছে, যাদের অধীনে এখন ভালো ফল হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়কে অনেক বড় প্রাপ্তি ও অর্জন বলে আখ্যা দিয়ে রোডস বলেন, নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের হারানো দারুণ এক সাফল্য। ছেলেরা উঠে এসেছে এবং খুব ভালো খেলে সাফল্য বয়ে এনেছে। পরের টেস্টটা ভালো করা হয়তো একটু বেশি বড়সড় কাজ হয়ে যেত, তারপরও তারা ভালো মতো কামব্যাক করেছিল। এছাড়া ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ জেতাকেও অনেক বড় সাফল্য বলে মনে করেন রোডস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে। বরখাস্ত হওয়ার ভয়ে সরে দাঁড়িয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ হারার একদিনের মধ্যে অধিনায়কত্ব ছাড়েন ভারতের বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান কোহলি। তবে তার সরে যাওয়ার পেছনে অন্য কিছু পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার এবং ক্রিকেট তবে তার সরে যাওয়ার পেছনে অন্য কিছু পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার এবং ক্রিকেটার সঞ্জয় মাঞ্জারেকার। দুজনের একই সুর, বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই টেস্টের অধিনায়কত্ব থেকে সরে গেছেন কোহলি। ভারতের সংবাদ মাধ্যমকে গাভাস্কার বলেন, আমি অন্তত অবাক নই, অধিনায়ক হিসেবে আমি নিজে উপলব্ধি করেছি বিদেশে সিরিজ হারলে খুব ভালোভাবে নেয় না বোর্ড। বিদেশে সিরিজ হারকে ক্রিকেট প্রেমীরা এবং বিসিসিআই কর্তারাও ভালোভাবে দেখেন না, অধিনায়কত্ব থেকে ছেটে ফেলার আশঙ্কা থাকে। এটা আগেও হয়েছে এবং আমি নিশ্চিত এবারও তেমন কিছু হতে পারত, কারণ এই সিরিজে ভারতের সহজেই জয়ের সুযোগ ছিল। তিনি আরো বলেন, যেহেতু ওয়ানডে অধিনায়ক থেকে বোর্ড নিজেই তাকে সরিয়ে দিয়েছে, তাতে বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর এমন একটা কিছু ঘটতেই পারত। ব্যক্তিগতভাবে আপনি যতই সফল হন, দলগত খেলায় ব্যর্থ হলে অধিনায়কের ঘাড়ে দায় বর্তায়। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ESPN ক্রিকেটফোতে মাঞ্জারেকার বলেন, খুবই অল্প সময়ের মধ্যে একের পর এক সিদ্ধান্তগুলো হয়েছে, সাদা বলের পাশাপাশি IPL এর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছে সে। এখানে মজার ব্যাপার হলো, তিন সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত এত কম সময়ের মধ্যে এসেছে, তাই আমার মনে হয় সে অধিনায়ক হিসেবে নিজেকে বরখাস্ত হওয়ার হাত থেকে বাঁচাতে চেয়েছে। যখনই তার মনে হয়েছে অধিনায়কত্ব চাপের মুখে পড়তে যাচ্ছে, সে সরে গেছে। 2014 সালে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে ভারতের টেস্ট দলের নেতৃত্ব পেয়েছিলেন কোহলি, আর 2017 সালে সব ফরম্যাটে অধিনায়ক হন কোহলি। তার নেতৃত্বে 68টি টেস্টে 40টি জয়, 17টি হার ও 11টি ড্র করে ভারত। ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটা কোহলির অধীনে হলো। এছাড়া কোহলির অধীনে 95 ওয়ানডেতে 65 জয় এবং 50টি টি টোয়েন্টি ম্যাচে 30টিতে জয় পায় ভারত। ম্যাচ পাতানোর প্রস্তাব টেন্ডুলকার গম্ভীরের IPL সতীর্থকে।
আইপিএলে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মতো ফ্র্যাঞ্চাইজির হয়ে। সতীর্থের তালিকায় আছেন সচিন টেন্ডুলকার থেকে শুরু করে গৌতম গম্ভীর, অ্যাডাম গিলক্রিস্ট, লাসিত মালিঙ্গা, আন্দ্রে রাসেল, সনদ জয়াসুরিয়া সহ আরো অনেকেই। নামী সতীর্থের আড়ালে সবসময় ঢাকা পড়েছেন, নিজেও খেলোয়াড়ের কৃতিত্ব দেখিয়ে আইপিএলে তেমন কিছু করতে পারেননি। রাজাগোপাল সতীশকে নিয়ে তাই আলোচনা হয়নি কখনো। এতদিনের সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন তামিলনাড়ুর এই অলরাউন্ডার। জানিয়েছেন ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছেন তিনি। ম্যাচ পাতানোর জন্য সতীশকে 40 লাখ রুপির প্রস্তাব দিয়েছেন বাণী আনন্দ নামের এক ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সরাসরি বার্তার মাধ্যমে এই প্রস্তাব পেয়েছেন সতীশ। প্রস্তাব পেয়ে সরাসরি না করে দিয়েছেন। শুধু তাই নয়, পুলিশের পাশাপাশি ICC ও BCCIকেও এ ব্যাপারে জানিয়েছেন। তবে কোন টুর্নামেন্টের ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছেন এটা স্পষ্ট করে জানাননি। BCCI দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা বিষয়ক ইউনিট আকসুর প্রধান সাব্বির খান্ডাওয়ালা সতীশের কাছ থেকে অভিযোগ পাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট খেলোয়াড় আমাদের এবং ICCকে এ ব্যাপারে জানিয়েছেন, বলেছেন কেউ একজন তাকে ইনস্টাগ্রামের মাধ্যমে ওই প্রস্তাব দিয়েছেন। আমরা ব্যাপারটা দেখছি এবং আমাদের সংশ্লিষ্ট অফিসারকে জানিয়েছি পুলিশ অভিযোগ করার জন্য। এখন পুলিশই দেখবে ব্যাপারটা। বাণী আনন্দ নামের সেই ম্যাচ ফিক্সার সতীশকে জানিয়েছেন আরো দুজন ক্রিকেটার তার প্রস্তাবে রাজি হয়েছেন, সতীশ যদিও রাজি হননি। IPL এ 34 ম্যাচ খেলে 15.88 গড়ে 270 রান করেছেন সতীশ। 2016 সালে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে নিজের সর্বশেষ ম্যাচটা খেলেন তিনি। যেসব কারণে গ্রহণযোগ্যতা হারালো এবারের ফিফা পুরস্কার। জুরিখে ফিফার সদর দফতরে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা পুরুষ ফুটবলারের পাশাপাশি নারী বর্ষসেরা ফুটবলারের নামও ঘোষণা করা হয়েছে এই অনুষ্ঠানে। এছাড়া সেরা গোলরক্ষকের পুরস্কার, সেরা কোচের পুরস্কার সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। তবে এবারের পুরস্কার নিয়ে দেখা দিয়েছে বিতর্ক, হাস্যরসে মেতেছে নেটিজেনরা, ফুটবল প্রেমীরা ফুসছেন ক্ষোভে। যেসব কারণে গ্রহণযোগ্যতা হারিয়েছে এবারের ফিফা পুরস্কার, জানাবো সে বিষয়গুলো। সেরা গোলরক্ষক পুরস্কার। এবার ফিফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন চেলসির গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডি। গতরাতে বিভিন্ন পুরস্কারের পাশাপাশি সেরা একাদশ সাজিয়েছে ফিফা, যার নাম ফিফা ফিফ্রো একাদশ। বিস্ময়কর হলো সত্য যে সেই একাদশের নাম নেই বর্ষসেরা নির্বাচিত হওয়া মেন্ডির। ফিফার সেরা একাদশে গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে ইতালির ইউরোপজয়ী জিয়ানোলিজি ডোনারুমাকে। দ্য বেস্ট পুরস্কার পাওয়া অ্যালেক্সিয়ান এই ফিফার সেরা একাদশে। ব্যালন্ডিয়র জয়ী বার্সেলোনার অ্যালেক্সিয়া পুটেলাস জিতেছেন মেয়েদের ফিফা বর্ষসেরা পুরস্কার দ্য বেস্ট। পুরস্কারের জন্য মনোনীত সেরা তিনজনের দুজনই ছিলেন বার্সার। তবে অবাক করার বিষয় হলো ফিফার সেরা একাদশে জায়গা হয়নি বার্সার কোনো খেলোয়াড়ের, এমনকি বর্ষসেরা ফুটবলারেরও জায়গা হয়নি একাদশে। নারী দলের সেরা কোচ। গতবার ট্রেবল জিতেছে বার্সা মহিলা দল, গত বছর চেলসিকে 4-0 গোলে হারিয়েছে তারা। তবে সেরা কোচ হিসেবে বার্সার কোচ নন, বেছে নেওয়া হয়েছে চেলসির কোচ এমা হায়েসকে। একাদশে ফরমেশন। ফিফা সেরা একাদশে ফরমেশনটা এমন হলো 3-3-4। চার ফরওয়ার্ড নিয়ে একাদশ গড়ে হাস্যরসের জন্ম দিয়েছে ফিফা। নেই সালা, আছেন রোনালদো। বর্ষসেরার মনোনয়নের সেরা তিনে ছিলেন মোহাম্মদ সালা, রোনালদো সাথে। তবে বিস্ময়কর হলো সত্য যে ফিফার একাদশে জায়গা হয়েছে রোনালদো, জায়গা হয়নি সালার। আর্জেন্টাইন তারকার এই গোলটি জিতে নিল পুস্কাস অ্যাওয়ার্ড। আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার এরিক লামেলা, বর্তমানে তিনি খেলছেন লা লিগার দল সেভিয়ায়। গত মৌসুমে খেলেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহাম হটস্পারের হয়ে। সে সময় অবিশ্বাস্য ভঙ্গিমায় তার করা এক গোলের সুবাদে ফিফার এবারের পুস্কাস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন এই আর্জেন্টাইন। সোমবার দিবাগত রাইচেন সুইজারল্যান্ডের জুরিখে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে 2021 সালের সেরা গোলের পুরস্কার পুস্কাস অ্যাওয়ার্ড জয়ী হিসেবে লামেলার নাম ঘোষণা করা হয়। সেরার পুরস্কারটি জিততে লামেলা পেছনে ফেলেছেন চেক রিপাবলিকের ফরওয়ার্ড পাত্রিক শিক ও পর্তুর ফরওয়ার্ড মাহদি তারেমির দুর্দান্ত দুটি গোলকে। গত মার্চে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে সেরা স্বীকৃতি পাওয়া গোলটি করেন লামেলা। সতীর্থের পাস ডিবক্সে পেয়ে বাম পা ডান পায়ের পেছন দিয়ে ঘুরিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন লামেলা। দর্শক, এই ছিল NBS খেলা সংবাদে। প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন।